হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে গ্রামীণ সিমের এমবির প্যাকেজ কিনতে হয় অথবা অফার কিনতে হয় তো এমবির অফার কেনার জন্য তোমরা প্রথমে তোমাদের ডায়ালে প্রবেশ করবে তো ডায়ালি প্রবেশ করার পর একটি কোড প্রেস করবে কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ তো এই কোডটি লেখার পর এটি ডায়াল করে দেবে তো ডায়াল করার পর এখানে প্রথমে দেখাচ্ছে যে বাই ইন্টারনেট তো আমরা কিন্তু এখানে ইন্টারনেট যেহেতু কিনতে চাচ্ছি তাহলে আমরা প্রথমে এক নাম্বারটা সিলেক্ট করবো তা আমরা এখানে এক লিখে দেব তো এক লিখে এখানে সেন্ট আছে সেন্টে ক্লিক করব তো সেন্টে ক্লিক করার পর এখানে আমাদের কাছে আরেকটা একটা মেসেজ আসবে তো এখানে মেসেজে দেওয়া আছে যে পপুলার ইন্টারনেট আর দুই নাম্বারে দেওয়া আছে তিন থ্রি ডেজ প্যাক তারপরে তিন নাম্বারে দেওয়া আছে সেভেন ডেজ প্যাক চার নাম্বার দেওয়া আছে থার্টি ডেজ প্যাক এইভাবে নাম্বার দিয়ে তারা এমবির অফারগুলো দিয়ে রাখছে তারপরে প্রথমে দুই নাম্বারে ঢুকি প্রবেশ করি যে দুই নাম্বারে দেওয়া আছে থ্রি ডেজ প্যাক তো দুই নাম্বারে প্রবেশ করতে হলে এখানে দুই সেন্ড টু লেগে সেন্ড করতে হবে তো এখানে সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আর একটা অফার দিয়ে দিবে তো আমাদের আর অফার দিছে যে তিন দিনে যত অফারগুলো আছে সবগুলো আসছে তো তিন দিনের অফার মধ্যে কী কী আছে সাতশো পঞ্চাশ এম বি তিন দিন আটত্রিশ টাকা এক জিবি তিন দিন তেতাল্লিশ টাকা তারপর একটা আছে দেড় জিবি তিন দিন সাতান্ন টাকা তো এখান থেকে তুমি তোমার যেটা ভালো লাগে ওই অফারটা নিবে। তো নিচে সাত নম্বরে একটা অফার দেওয়া আছে মোর মানে তিন দিনে আরও কিছু অফার আছে তো আমরা যদি সাত লেগে সেন্ড করি এইখানে সেন্ডটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও কিছু অফার দেখাবে তিন দিনের পাঁচশো বারো এমবি তিন দিনের বত্রিশ টাকা তারপরে সাড়ে তিন জিবি তিন দিনের ছিয়াত্তর টাকা এইভাবে করে দেওয়া আছে তো মনে করো আমি এখানে দুই সাড়ে তিন জিবি অফারটা নেব তো তুমি এখানে যে অফারটাই নাও শুধু কেবল তার নাম্বারটা সিলেক্ট করতে হবে যদি আমি সাড়ে তিন জিবি অফারটা নিই তাহলে আমি দুই নাম্বারটা সিলেক্ট করে দেবো তো এখানে টু লিখবো তো টু লেখে যেহেতু আমি সাড়ে তিন জিবি অফারটা নিই শুধু টু লেখে এখানে সেন্ড করে দিলে আমার কা আমাকে কিন্তু তারা এমবিটা দিয়ে দেবে তো এখানে আরেকটা অফার আর একটা মেসেজ দেখা যাচ্ছে আমি কি ব্যাক করবো নাকি বাই মানে কিনবো তো আমি যেহেতু কিনতে চাচ্ছি তাহলে ওয়ান বাইটা ওয়ানে আছে তখন ওয়ান লিখে সেন্ড করার সাথে সাথে আমাদের অফারটা দিয়ে দিবে তো অলরেডি আমার কিন্তু চলে আসছে এ তারা ম্যাচটা দিয়ে দিচ্ছে তো আমার কাছে পর্যন্ত পরিমাণ টাকা না থাকার কারণে কিন্তু আমি এই ম্যাচটা অফারটা পাচ্ছি না কিন্তু আমি যদি টাকা থাকে তাহলে অবশ্যই আমি এই অফারটা ফিরে যেতাম তো আপনারা এইভাবে আপনাদের এমবি নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফার্স্টে তাকে বিলেকেনটি অন করে দেবেন